الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أمرات كي ذكر تطا الله شهرونير آدب نيه كيشو كثا بولبو إن شاء الله ذكر الله با الله كي شهرون كرا هوتشي من أفضل الطاعات وأفضل القربات الله أنوغوتير مدهي شبچي اتم اتاكاج এবং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সবচেয়ে উত্তম একটা পদ্ধতি। আর আল্লাহর কাছে এর মর্যাদা অনেক বেশি, কারণ আসলে ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এটা কোরআনে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলেছেন, এমনকি সালাতের ব্যাপারেও কি বলেছেন, বলেছেন ও আকিমিস সালাতা লিযিক্রি, আর আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত কায়েম করো। আল্লাহকে স্মরণ করার আসলে কাজের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যেমন সালাত, তারপরে হলো অন্য অন্য যে কোনো ইবাদত, এবং ইবাদতের মধ্যে সবচেয়ে মানে আরকানুল ইসলামের পাশাপাশি যেমন কিরাআতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, অথবা সে সমস্ত আজকারগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন কাজের আগে অথবা পরে। যেমন ঘরে প্রবেশের দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, টয়লেটে প্রবেশের দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, তাই না, ইত্যাদি। এবং এরকম আরও অনেকগুলো আজকার আছে, সকাল সন্ধ্যার আজকার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটো সেট অফ আজকার, অর্থাৎ এক সেট করে সকালে, এক সেট আবার বিকেলে বা সন্ধ্যায়। এবং এগুলোর মধ্য দিয়ে আসলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একদিকে যেমন প্রোটেকশন দেন, কারণ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন, তাই না? আমাকে স্মরণ করে দিলে আমি তোমাদেরকে স্মরণ করবো, আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন। সুতরাং এই এই স্মরণের জন্য আমাদেরকে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া হয়েছে, অনেকগুলো সুন্দর আদকার দেওয়া হয়েছে, অনেকগুলো দোয়া শিখে দেওয়া হয়েছে। সফরের দোয়া আমরা জানি, বৃষ্টি নামার দোয়া আমরা জানি, নতুন চাঁদ দেখার দোয়া, তাই না? এগুলো সব আসলে আদকার। যখনই আল্লাহর কোনো নেয়ামত, যখনই আল্লাহর কোনো সৃষ্টির বিশেষ কিছু আমরা দেখব, লক্ষ্য করব, তখনই যেন আমরা আল্লাহমুখী হই, তখনই যেন আমরা আল্লাহকে স্মরণ করি। আসলে মূলত এটাই হচ্ছে প্রোগ্রাম। কিছু মানুষেরা দেকেরের এই তাৎপর্যটা একদমই বোঝে নাই, ফলে তারা দেকেরের জন্য বিশেষ কিছু উপলক্ষ এবং বেশ কিছু শব্দমালা তারা নিজেরা তৈরি করে নিয়েছে, যার পক্ষে আল্লাহ তাআলা কোনো সুলতান কিংবা দলিল নাজিল করেননি। সেই জন্য সেটা রেকমেন্ডেড না। আমাদেরকে আল কোরআনে আল্লাহ তাআলা স্মরণের কথা বলেছেন, তাই না? যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এই ধরনের কথা আল্লাহ তাআলা বহুবার বলেছেন। যেমন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তো সুতরাং আল্লাহকে স্মরণ করার বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে যেমন বারবার আমাদেরকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়েছেন এবং স্মরণ করার পদ্ধতিগুলো বর্ণনা করে দিয়েছেন, আর টেক্সটটা কী হবে, কোন ভাষায় আল্লাহকে আমরা স্মরণ করব, সেটাও আমাদেরকে বলে দিয়েছেন। এবং এখানে খুবই তাৎপর্যপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে আমরা কোন ধরনের টেক্সট ব্যবহার করব। এবং সেখানে যেটা দেখা যায় খুব গুরুত্বপূর্ণ, শুধু এই পয়েন্টটাই আমি একটু আসলে সবাইকে রিমাইন্ডার হিসাবে দিতে চাই, সেটা হচ্ছে আল্লাহকে শুধু আল্লাহ নামে স্মরণ করাটা তাৎপর্যপূর্ণ না, আল্লাহকে তার ওয়াসফ সহকারে স্মরণ করতে হবে, যাতে আল্লাহর জন্য আমরা স্বীকৃতিটা দিয়ে ফেলি। এজন্য আল্লাহ শব্দের আগে কিছু কখনো অ্যাড করা হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ, আবার অথবা কখনো কখনো আল্লাহ শব্দের পরেও কিছু অ্যাড করা হয়েছে, যেমন আল্লাহু আকবার, অথবা পূর্ণ বাক্য আমরা ইউজ করছি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি। এমন কোনো আমরা আসলে টেক্সট পাই না সরাসরি যে টেক্সটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল করে দেখিয়েছেন যে এটাই হচ্ছে নিয়ম, আল্লাহ 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 দেখির, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে দেখা যায় না। যদিও আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, ফাদকুরু উনি আদকুরকু, আমাকে স্মরণ করো। এখন এখান থেকে কেউ যদি বুঝেন যে না, আল্লাহ তাকে স্মরণ করতে বলছেন শুধু, সুতরাং আমি আল্লাহই বলবো আর কিছু বলবো না,
এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, হাদিস থেকে আমাদেরকে জানতে হবে এবং দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর জিকিরের জন্য কী কী শব্দমালা, কী কী আমল এবং কী কী পদ্ধতি রেকমেন্ড করেছেন। অতএব সেটাকেই আমাদেরকে মনে করতে হবে, ফাযকুরুনি আযকুরকুমের অর্থ অথবা ওয়াযাকারাল্লাহ কাসীরা এর অর্থ সেভাবে আমাদেরকে দেখে নিতে হবে। আমরা আজকে এখানে খুব সংক্ষেপে জিকিরের কিছু আদব উল্লেখ করব। এক নম্বর হচ্ছে আল ইখলাসু লিল্লাহি তাআলা ফি যিকির। জিকির করার সময় আসলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য যেন না থাকে। তাহলে আল্লাহর সন্তুষ্টি বা ইখলাসটাকে আমরা কীভাবে প্রুফ করব, এটাকে প্রুফ করার কিন্তু সুযোগ আছে। যদি অনেকে বলেন ইখলাস অন্তরের জিনিস, ইখলাসটা প্রুফ করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে এটাকে রিয়া অথবা রিয়ার যে কোনো স্কোপ থেকে মুক্ত রাখা। যেমন আপনি 10 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিবেন, যদি কেউ না জানে, শুধু আল্লাহ জানে, তাহলে বুঝতে হবে আপনার ইখলাস আছে এবং সেটাও আপনি ছাড়া আর কেউ জানবে না। আসলে আপনার ইখলাস আছে কি না এটাও আমার বোঝার সাধ্য নাই, তবে হোসনুদ্দান হিসাবে হয়তো আমি ধারণা করবো যে না, সকল মুসলিমেরই আসলে ইখলাস আছে, এটাই তার প্রতি সুধারণা। কিন্তু সেটা প্রুফ করার সুযোগ নেই, ব্যক্তি নিজের কথা জানে এবং সে যদি নিজেকে বলতে চায় যে তুমি প্রুফটা দাও, তাহলে তাকে এই গোপনীয়তাটা মেনটেন করতে হবে যে আল্লাহ ছাড়া কেউ জানল না, তার মানে কোনো রিয়া এখানে হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা সবার সামনে তসবিহ টিপেন, এর মধ্যে একটা রিয়া আছে, প্লাস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। বাট ছোটো সময় থেকে আমরা দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এখন যদি মনে করি যে তসবিহ ইট ইজ নট এ সিম্বল অফ ইবাদ অ্যান এ ক্লাস, তখন আমাদের একটা রিয়াকশন তৈরি, বলেন কি আপনি, এটা বললে হলো, তাই না? আমাদের সমাজে অনেক বেদাত চালু হয়ে গেছে, আমরা যখনই এগুলোকে বেদাত বলতে যাই আমরা একটা রিয়াকশন অথবা একটা বাধার সম্মুখীন হই, মানুষ মনে করে আমরা বাড়াবাড়ি করছি। না রে ভাই, দলিল তো হচ্ছে মা কাল আল্লাহ ও মা কাল রাসুল, যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন। এর বাইরে কি দিনের কোনো অংশ আছে আর? এর বাইরে কি দিনের কোনো আমল আছে? এর বাইরে কি কেউ কিছু প্রচলন করার অধিকার রাখেন, অথরিটি রাখেন? না, আমরা আল্লাহ এবং রাসুলের অথরিটিতে কথা বলি। তার মানে হচ্ছে এটাই বলতে হবে, আল্লাহ এবং রাসুলের অথরিটিতে কথা বলতে হলে তাকে দলিল নির্ভর কথা বলতে হবে, কারণ দলিলটাই আসলে অথরিটি। আমি না, আমি মনজুর-ই-ইলাহি না, এই জন্যে আমাদের এলেমের প্রয়োজন, কারণ এলেমটাই হচ্ছে দলিল, এলেমটা হচ্ছে দলিল আর দলিলটা হচ্ছে অথরিটি, এবং আমরা সেই অথরিটিতে কথা বলি, অর্থাৎ দলিল সাপেক্ষে কথা বলি। যদি আমি যত পদ মর্যাদা সম্পন্ন হই না কেন, আমার কাছে দলিল না থাকে, এলেম না থাকে, তাহলে আমার অথরিটি থাকবে না, তাহলে আমাদের অথরিটি থাকবে না। কারণ যেই ওয়ারাসাত সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গিয়েছেন সেটাই হচ্ছে এলেম, এবং এই এলেমটা পুরোটাই হচ্ছে আসলে দলিল, আর কিছু না। যাই হোক, তাহলে ইখলাসটা আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে, সেটা যদি আমরা রিয়ামুক্ত থাকতে পারি তাহলে সেটা প্রমাণিত, আর রিয়া যদি চলে আসে তাহলে সেই গ্যারান্টি নাই। অনেক সময় রিয়ার কিছু জিনিস আমাদের মধ্যে চলে আসতে পারে, বাট আমার ইচ্ছা নাই, ইচ্ছার বাইরে, তাহলে সেটা আল্লাহ দেখবেন, তাহলে সেটা থাকার পরেও আমার ইখলাস থাকতে পারে, কিন্তু আমি ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে যাব, কারণ যদি কোনো ক্রমে রিয়াটা গালেব হয়ে যায় ইখলাসটা শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি ব্যক্তি শুরু থেকেই রিয়াটাকে পোষণ করে তাহলে তার আমল শুরু থেকেই বাতিল, ভয়েড হয়ে যাবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ রিয়া আমলকে বাতিল করে দেয়। তাহলে ইখলাসের জন্য এটাই হচ্ছে আসলে মূলত শর্ত। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক অবস্থায় আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, এবং সেটা কিন্তু কোরআন সেই মানে শেখানো মানে শিখিয়ে দিয়েছে আমাদেরকে, সে প্রোগ্রামটা দিয়ে দিয়েছে। আপনি যা বাহানে উঠবেন, যদি সেটা জলস্থলে হয় মানে জলেরটা একরকম, স্থলেরটা আরেক রকম, ঘরে ঢুকবেন, বের হবেন,
এমনকি আপনি যখন কাউকে অভিবাদন করবেন সেটাও কি শিখিয়ে দেয়নি? সেটাও কি চমৎকার দোয়া সহ না? চমৎকার। এবং যখন বিদায় নেবেন সেটাও শিখিয়ে দিয়েছে। কোনটা শেখায়নি? আমাদের দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আমরা এগুলো রপ্ত করি নাই। সুতরাং ইসলামের মূল নির্দেশনা হলো সর্বাবস্থায় আসলে জিকির করা। সর্বাবস্থায় যখন জিকির করবেন তাহলে ওয়াদাকার আল্লাহ কাসীরাটা তখন বাস্তবায়িত হবে, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। কিন্তু আমাদের অবস্থা তো এরকম যে দুনিয়ার লোভে পড়ে অথবা দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে আমরা আসলে আল্লাহ স্মরণটা অধিকাংশ সময় ভুলে যাই এবং আল্লাহকে স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, যে কারণে পরবর্তীতে কী হয়, আমাদের কার্যক্রম মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের সেখানে ভুল দেখা দেয়। কখনও দেখবেন আপনি নিজেকে আবিষ্কার করছেন সুদি কার্যক্রমে, কখনও আবিষ্কার করছেন ঘুষ গ্রহণে অথবা ঘুষ দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে আবিষ্কার করছেন, কখনও দেখছেন যে আপনি কোনো পাপ কাজের সহযোগী, তাই না? এই জিনিসগুলো হয় কারণ আমরা আসলে সার্বক্ষণিক স্মরণের মধ্যে থাকি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো, তার গুণগান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে কানা ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ানি, তিনি আল্লাহ তাআলাকে তার সকল সময়ে সকল অবস্থায় স্মরণ করতেন, অর্থাৎ দাঁড়িয়ে বসে শুয়ে এক পাশ হয়ে এক কাত হয়ে তার সকল সময়ে এবং সকল অবস্থায় তিনি স্মরণ করতেন। আচ্ছা, এখন বেশি করে আল্লাহকে স্মরণ করার কিছু সহযোগী আমল আছে। একটা হচ্ছে আপনি যদি এই আমলটা সম্পর্কে জানেন এবং এই আমলটা সওয়াব সম্পর্কে জানেন, তখন আপনি সেই আমলটা করবেন, তাহলে আল্লাহকে স্মরণ করা হয়ে গেল। মুশকিল হচ্ছে আমরা সেই আমলটাও জানি না আর সেই আমলের সওয়াবও জানি না, তাই না? কেমনে আমল করবো, তাই না? কেমনে আমল করবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত এবং মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন। কিন্তু সেটা কি আমরা জানি? আপনি যে ছোট্ট একটা আমল করে কি বিশাল পুরস্কার পাবেন আল্লাহর কাছে? আল্লাহ যে আপনাকে তার প্রশংসিত বান্দাদের মধ্যে এবং নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে শুমার করে রাখবে, সেটা তো আমাদের মাথায় কখনো আসে না। যদি আসতো তাহলে দেখতেন যে প্রত্যেক মানুষ সব কিছু ছেড়ে ছড়ে শুধু আল্লাহর ধ্যানেই মগ্ন থাকতো, তার দিকেরই মগ্ন থাকতো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে জান্নাত এবং জাহান্নামকে জেহেনে সবসময় জাগরুক রাখা। যখনই কাজ করবেন, এটা কি আপনাকে জান্নাতের দিকে লিড করবে নাকি এটা জাহান্নামের দিকে আপনাকে ঠেলে দেবে, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। ব্যাস, তাহলে দেখবেন আপনার জীবনটা আসলে আল্লাহ স্মরণে সার্বক্ষণিকভাবে অতিবাহিত হচ্ছে। তৃতীয় হচ্ছে, আল্লাহ যে আমাদেরকে সার্বক্ষণিকভাবে দেখছেন, জানেন তিনি আমি যা করছি, এমনকি আমার অন্তর্যামীও তিনি, আমার অন্তরে কী আছে সেটাও তিনি জানেন, এই ধারণাটা সবসময় জাগরুক রাখা। আমরা অনেক সময় অনেক অশ্লীল অন্যায় কল্পনা করি, মোটেই মনে আসে না যে আল্লাহ তো দেখছেন। কেউ যদি খারাপ কিছু টিভির পর্দায় কিংবা ইউটিউবে দেখে, সে যদি সাথে সাথে স্মরণ করে, আরে আল্লাহ আপনাকে দেখছেন এই অশ্লীল কাজে, তিনি লজ্জিত হবেন, তিনি যত খারাপ মানুষ হন লজ্জিত হবেন, তাই না? এর দলিল কি? একজন মানুষ যদি মনে করে যে আল্লাহ দেখে ফেলছেন, দেখছেন, সে লজ্জিত হবে। কারণ হলো, আপনি যখন এই অবস্থায় থাকেন, আপনার স্ত্রী যদি চলে আসে লজ্জিত হবেন না? আপনার বন্ধু যদি দেখে ফেলে লজ্জিত হবেন না? আপনার কোনো মুরব্বী যদি দেখে ফেলে লজ্জিত হবেন না? আপনার টিচার যদি দেখে ফেলে, তাহলে এদের চেয়ে কি আল্লাহ বড় না? তাহলে আল্লাহ দেখে ফেললে কেউ লজ্জিত হবে না, এটা তো হতেই পারে না। তৃতীয় হচ্ছে এই জিনিস জানা যে অনেক অনেক ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ স্মরণ, এবং যদি আল্লাহকে স্মরণ রাখা যায় তাহলে ইবাদতের মধ্যে ঘাটতি কম হবে, ত্রুটি কম হবে। আর যত আল্লাহ স্মরণ থেকে আমরা দূরে থাকবো, ইবাদতের মধ্যে তত বেশি ঘাটতি
হবে। যেমন সালাদ দেখবেন একজন এক এক স্টাইলে পড়ে, একই মসজিদের মধ্যে কেউ টপাটপ পড়ে দৌড় মারে, তাই না? অনেকের সালাদ দেখলে মনে হয় যেন সে সালাদ পড়ছে নাকি আল্লাহর সাথে ফান করছে, এরকম একটা প্রশ্ন আসে। আবার অনেকের সালাদ দেখলে সুবহানাল্লাহ আমাদের মনটাও মানে অন্তরে অন্তরটা নরম হয়ে যায় আর ভাবি আহ এরকম সালাত এখন থেকে পড়তে হবে, তাই না? এই জন্য এই যে নিজে ভালো করে সালাত পড়া যদি রিয়ার উদ্দেশ্য না থাকে তাহলে সেটা কিন্তু অন্যদের মধ্যেও সঞ্চারিত হয় এবং তাদেরকেও উদ্বুদ্ধ করে যেন তারা সালাদটা সুন্দর করে পড়ে। এবং সর্বশেষ আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা আল্লাহর জিকিরে আমাদেরকে সহায়তা করে, সেটা হচ্ছে ইবাদতগুলো টাইম টু টাইম করা, কোনো ইবাদতে ঘাটতি না করা। ইবাদতে ঘাটতি করলে আল্লাহ স্মরণে ঘাটতি চলে আসবে। আজকে দেখেন অধিকাংশ মানুষ সকালে কোরআন পড়ে না, সারা জীবন দেখেছি গ্রামে, আমি তো আমার গ্রামে ছিলাম নোয়াখালীতে এবং তারপরে টুমচর মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেখানে দেখলাম যে মানে সব বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসছে, সুবহানাল্লাহ। এটা একটা চমৎকার দৃশ্য ছিল যেটা আজকাল আর দেখা যায় না। মানুষ আজকে কোরআনের তেলাওয়াতটাকেও তার রুটিন থেকে বাদ দিয়ে দিয়েছে, অনেকে তার রুটিন থেকে বাদ দিয়ে দিয়েছে সালাতকে, অনেকে তার রুটিন থেকে বাদ দিয়ে দিয়েছে সিয়ামকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনে ফরজ ইবাদতও ছিল, নফল ইবাদতও ছিল, সোমবারের সিয়ামও ছিল, বৃহস্পতিবারের সিয়ামও ছিল, আশুরার সিয়ামও ছিল এবং আরাফার সিয়ামও ছিল। এভাবে বিভিন্ন যে সিয়ামগুলো করাটা সুন্নাহ সেগুলোর তো আসলে রোল মডেল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের রুটিনে যদি আমরা ফরজ ইবাদতগুলোর পাশাপাশি নফল এবং মোস্তাহাব সুন্নাহ ইবাদতগুলো ঢুকাতে পারি তাহলে কিন্তু সার্বক্ষণিক আল্লাহর সহায়তা স্মরণ করা আমাদের জন্য সহজ হবে। তৃতীয় যে আদব সেটা হচ্ছে দিকিরের ক্ষেত্রে শুধুমাত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ না থাকা, অর্থাৎ লিসান দিকরুল লিসান এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে দিকরুল কলব, দিকরুল লিসান এবং দিকরুল জাওয়ারেহ এর মধ্যে একটা সমন্বয় করা। দিকরুল কলব কি? আপনার ইমানকে মজবুত করা, আল্লাহর উপর তাওয়াক্কুলকে একদম মজবুত করা, তারপরে আল্লাহকে ভয় করা, খাশিয়া যেটা, এবং আল্লাহর খাউফ, এই যেমন আমাদের অন্তরের সাথে যে সমস্ত জিনিসগুলো জড়িত যেগুলো আল্লাহর প্রতি আমরা নিবেদন করে থাকি সেটা হচ্ছে ইবাদাতুল কলব এবং দিকরুল কলব। আর লিসান তো হচ্ছে যেটা আমরা এই যে দিকের যেগুলো আমরা পড়ি, কোরআন তেলাওয়াত করি মুখে, ইভেন সালাতের মধ্যে যে কেরাতটা আমরা পড়ি এগুলো। আর দিকরুল জাওয়ারেহ হচ্ছে সকল ক্ষেত্রের, জাওয়ারেহ জারিহাতুনের বহুবচন, অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আল্লাহর স্মরণে অভ্যস্ত করা। কীরকম? এই হাতটা যেন আল্লাহ নাফরমানি না করে, আমার ব্রেনটা সেটাকে কন্ট্রোল করবে। মানে একটা মজার ব্যাপার দেখেন, ফিজিক্যাল সব কিছু কন্ট্রোলড হয় ব্রেন দ্বারা, ব্রেনের সেলগুলো দেখেন প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা সেল আছে, মাঝে মাঝে দেখবেন যে এটা অবশ আসলে ওই সেল থেকে সিগন্যালটা পাচ্ছে না, সে চোখে দেখছে না অনেকে, মানে চোখের মানে নিয়ন্ত্রকও হচ্ছে আমাদের সেলগুলোর মধ্যে মাথার ব্রেনে, সেই সেল আছে, মেমোরি সেল আছে, দেখার শোনার সব কিছুর আছে। মানুষের যে কোনো শক্তির কন্ট্রোল প্যানেলটা হচ্ছে তার ব্রেনে। তো সুতরাং মানে এটা যেমন ঠিক তেমনি আপনি খেয়াল করবেন যে ইবাদতের ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও এরকম একটা সমন্বয় আছে। আপনি যদি কোনো ইবাদতে ঘাটতি করেন তাহলে আপনার অন্যখানে গিয়ে এর প্রভাব পড়বে। এই জন্যে আমাদের দেকেরটাকে কলবের থেকেও উৎসাহিত করতে হবে, লেসান থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন দেখবেন যে এহাত কোনো দিন ঘুষ নেবে না, আপনি যদি আল্লাহ স্মরণটাকে প্রাধান্য দেন দেখবেন যে এহাত কোনো দিন চুরি করবে না, আপনি যদি আল্লাহর স্মরণকে প্রাধান্য দেন এবং সার্বক্ষণিক স্মরণে অভ্যস্ত হতে পারেন তাহলে দেখবেন যে অনেক দুর্নীতি আপনি করতে পারবেন না। আপনার হাত করতে যাবে, আপনার মুখ করতে যাবে, চোখ করতে যাবে, বাট আপনার কন্ট্রোল প্যানেল থেকে বাধা আসবে, বাধা আসবে। সুবহানাল্লাহ, ইসলাম সিস্টেমটা আসলে এভাবেই। একজন লোক এত সৎ হয় কী করে? আমরা অবাক হই, তাই না? একজন মুসলিম পৃথিবীর সবচেয়ে মানে আল্লাহওয়ালা হতে পারে কী করে? এভাবে হতে পারে। এগুলো যত সে চর্চা করবে তখন অটোমেটিকভাবে এই প্রোগ্রামটা তাকে একটা মহান লক্ষ্যে উপনীত করবে। আচ্ছা, চতুর্থ যে আদাব সেটা হচ্ছে অন্তরকে কোমল করার পাশাপাশি কান্না করা।
এই কান্নাটা অটোমেটিক আসবে যদি অন্তরটা কোমল হয়। আমরা তো দেখেছি সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্না করতেন যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হয় আর কোরআন শুনে আপনি কাঁদেন? সুবহানাল্লাহ, এটা হলো কোরআনের প্রভাব। কিন্তু তার আগে অন্তরটাকে সেই জন্য প্রস্তুত করতে হবে। আমরা কাসওয়াতুল কলব, মানে এর সাফারিংসের মধ্যে আছি, কাসওয়াতুল কলব, অন্তরটা শক্ত হয়ে গেছে আমাদের, এখন কোনো কিছুতে নরম হচ্ছে না। কাসওয়াতুল কলবের অনেকগুলো বড় কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে আল্লাহ স্মরণে না থাকা। যত বেশি আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন থাকবেন ততই আপনার হৃদয়টা কাসি হয়ে যাবে, শক্ত, কোনো ভালো কথাই এর ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, সালাত দেখলে ভালো লাগবে না, একজন দিনদার দেখলেও তার কাছে খুব খারাপ লাগবে, তেরেকে হুজুরকে কী আসলো, কেন আসলো ইত্যাদি। আমাদের এটা এখন একটা জাতিগত সমস্যা হয়ে গেছে, কিন্তু আমাদের শিক্ষায় দীক্ষায় আল্লাহ স্মরণটা এত কমে গেছে যে অধিকাংশ মানুষ এখন এই প্রচলিত জেনারেল শিক্ষা গ্রহণ করে তারা কাসওয়াতুল কলব এই রোগে ভুগতেছে। এটা একটা রোগ, এটা একটা ব্যাধি, তাদের অন্তর আর নরম হয় না। ফলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারিত্রিক অবক্ষয় সমাজের মধ্যে, এই যে মায়ের প্রতি ভালোবাসা আর নেই, বাবার প্রতি ভালোবাসা আর নেই, ভাই বোনদের মধ্যে সুন্দর সে ভালোবাসাটা নেই, যেটা আজ থেকে দুই যুগ তিন যুগ আগেও আমরা যারা এখন আমরা হয়তো পঞ্চাশের ঘরে আছি তারা আমরা দেখেছি সেই ভালোবাসাটা চলে গেছে। কারণ কি? কাসওয়াতুল কলবের রোগে সবাই ভুগছেন আল্লাহ থেকে, আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। কান্নাও আর আসছে না। একজন লোক ভুল করলে কেঁদে দেয়, তাই না? এখন লোক কাঁদে না, এখন ভুল করে উল্লাস করে। একজন লোক অপরাধ করলে সে বিবেকের দংশনে আগে ঘুম হতো না, এমনও শুনেছি আমি, কারুণিক, হয়তো কোনো কারণে ভুলে ভালে পাঁচ টাকা ঘুষ খেয়েছেন, তার আর ঘুম হতো না এক সপ্তাহ। আহা, কী করলাম, কী অন্যায় কাজটা করলাম, জীবনে যা করি নাই, এটা একটা অত্যন্ত নিকৃষ্ট ঘৃণ্য কাজ আমি করলাম। কিন্তু এখন মহড়া চলছে। তো আসলে কাসওয়াতুল কলব আমাদের সমস্ত দুর্নীতি, সমস্ত অন্যায় কাজের জন্য দায়ী। কারণ এখন আর মানুষ অসৎ চরিত্র হতে আর কোনো দ্বিধা করে না। এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন সূরা আল হাদিদের ১৬ নম্বর আয়াতে, বলছেন আলম ইয়া ইনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সময় আসেনি? তাদের কি এখনো সময় হয়নি যে তাদের অন্তর আল্লাহ স্মরণের জন্য প্রকম্পিত হবে, বিনীত হবে, এবং তাদের অন্তর বিনীত হবে সেই সত্যের জন্য যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর তারা যেন সেই সব লোকদের মতো না হয় যাদেরকে ইতোপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর তাদের উপর ঘুষ রেখেছে অনেক লম্বা সময় আর তাদের অন্তরগুলো কাসি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর তাদের অধিকাংশই হয়ে গেছে ফাসেক। আল্লাহু আকবার! মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের এই বর্তমান সমাজ নিয়ে কথা বলছেন, যাদের কাছে কিতাব নাজিল হয়েছে, হয়নি? যে কিতাব আল্লাহ নাজিল করেছেন সেটা কি আমাদের ঘরে ঘরে নেই? সেটা কি আমরা পড়ছি না? এবং অনেক দিন ধরেই আমাদের ঘরে আছে, কিন্তু আমরা সেই কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক দিন চলে গেছে আর আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। এই কিতাব পড়ে এখন আর আমাদের অন্তরটা কোমল হচ্ছে না। ফলে কি দেখতে পাচ্ছেন আপনি সমাজের মধ্যে? অনেক অনেক মানুষ বা অধিকাংশ মানুষকে দেখতে পাচ্ছেন ফাসিক। সে কথাটি আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ তাআলা দেখেন যাদের অন্তর এভাবে অন্যায় কাজের কারণে, আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে যাদের অন্তরটা কাসি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আল্লাহ তাদের ধ্বংস কামনা করেছেন। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন যিক্রিল্লাহ উলাইকা ফী দালালিম মুবিন। ধ্বংস সেই সব লোকদের জন্য যাদের অন্তর কঠিন হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, এখানে আর আল্লাহর কালাম ঢুকে না, আল্লাহ স্মরণ থেকে যারা গাফিল হয়ে গেছে তারাই হচ্ছে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে, সূরা আয-জুমারের ২২ নম্বর আয়াত। আর যাদের অন্তর আল্লাহর
স্মরণে কোমল তাদের আবার প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 23 নম্বর আয়াতে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপর তাদের চামড়া এবং তাদের অন্তর বিগলিত হয় আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, দেখেন চামড়ার সাথে কলবের কথা বলেছে। যদি সত্যি আপনার মধ্যে কোনোদিন সে অনুভূতি আসে, আপনি লক্ষ্য করবেন শিহরণে আপনার চামড়ার উপরে যে ছোট্ট লোমগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যায়, পশম খাড়া হয়ে যায় আল্লাহর ভয়ে। আল্লাহর প্রতি এখলাসে বিগলিত হলে আপনি ফিল করবেন সামথিং ইজ হ্যাপেনিং অন ইউর স্কিন অ্যান্ড সামথিং ইজ হ্যাপেনিং ইন ইউর হার্ট। এই পরিবর্তনটা আল্লাহ এখানে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান পোষণ করে আর তাদের অন্তর আল্লাহর স্মরণে মুতমাইন হয়। জেনে রাখো, আল্লাহ স্মরণে অন্তরগুলো মুতমাইন, অত্যন্ত ধীরস্থির, মুস্তাকিম এবং অত্যন্ত শান্তিপূর্ণ বা প্রশান্তি তারা লাভ করে থাকে, শান্তিপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, এরপরে আরেকটি পঞ্চম যেটি, সেটি হচ্ছে জিকিরের সময় চিৎকার না করা, হাফদুসতি বিদ্দিকির, অর্থাৎ ধীর লয়ে নিম্ন স্বরে জিকির করা। তার মানে কোরআন তেলাওয়াত করবেন নিম্ন স্বরে, চিৎকার করে না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চিৎকার করে না। মানে এখানে হাফদুসওত বলতে নর্মাল আওয়াজের কথা বলা হচ্ছে, যেমন আমি যেভাবে কথা বলছি, সর্বোচ্চ ঈশ্বরে, এর বেশি না। কিন্তু আমরা দেখি আমাদের দেশে অনেকে হু হু করে কি চিৎকার করেন, যেটা আশেপাশের লোকজন পর্যন্ত অনেক সময় প্রকম্পিত হয়। সেরকম কোনো উসলুব আসলে আমরা জানি যে হাদিসে আসেনি। এখানে আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস এসেছে, এটা ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। সেটা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি একবার সফরে ছিলেন এবং দেখলেন যে তার সাহাবাদের মধ্যে কেউ কেউ জোরে জোরে আল্লাহু আকবার বলছে, অনেক জোরে, হ্যাঁ অনেক জোরে আল্লাহু আকবার বলছেন। তখন তিনি বললেন, আইয়ুহান্নাস, হে মানুষেরা, ইরবাউ আলা আনফুসিকুম ইন্নাকুম লা তুনাদুনা আসাম্মা ওয়ালা গায়েব, তোমরা নিজেদেরকে সংযত করো, নিশ্চয়ই তোমরা তো এমন কাউকে ডাকছো না যে বধির, যে অনুপস্থিত, অনুপস্থিত মানে যে আপনাকে শুনে তাকে উপস্থিত ধরা হয়, তার ফিজিক্যাল এক্সিস্টেন্স যেখানেই থাকুক না কেন। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তোমরা ডাকছো এমন এক সত্তাকে যিনি সব কিছু শুনেন, যিনি তোমাদের কাছে নিকটবর্তী। ওল্লাদি তাদউনাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমরা যে আল্লাহকে আহ্বান করছো, তিনি তোমাদের যে কারো কাছে তার রাহেলা, তার বাহনের যে ঘাড় আছে, যেমন উট, ঘোড়া, তার চেয়েও কাছে। আল্লাহ তো আমাদের সবচেয়ে কাছে, আল্লাহর স্বরূপ আছেন, এটার সাথে কথাটা কন্ট্রাডিক্টরি নয়। আল্লাহ সবচেয়ে কাছে, কারণ তিনি অন্তর্যামী, তিনি সব কিছু জানেন, শোনেন, এর জন্য আল্লাহ সবচেয়ে কাছে। ষষ্ঠ যে আদব, সেটা হচ্ছে আল আযকার আল মুবতাদিআ, বিদআতি যত জিকির আছে এগুলোকে পরিহার করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এটা বুখারী মুসলিমের দুটোতেই ভিন্ন দুটো শব্দ এসেছে এবং কমন শব্দ এসেছে। যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করে যা দিনের অন্তর্ভুক্ত না, সেটা প্রত্যাখ্যাত। অতএব আপনি এত দিকের করে কি লাভ হবে, যে দিকেরটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেন নাই, যেহেতু রেকমেন্ড করেন নাই সেহেতু এটা কি হবে, বিদআ হবে, সেটাকে বর্জন করতে হবে। সর্বতোভাবে বিদআতকে অবশ্যই বর্জন করতে হবে, কারণ কোনো ইবাদতের মধ্যে, যেমন সালাত অথবা হজ অথবা যে কোনো ইবাদতের মধ্যে, যদি আপনি বিদআতকে সম্পৃক্ত করেন, বিদআতকে সংযোজন করেন, তাহলে পুরো ইবাদতটাকে এটা নষ্ট করে দেবে। এটা একটা আম কায়দা, আপনি চমৎকার খাবারের মধ্যে যদি একটু নাজাসাত মিক্স করেন, কার কেউ যদি জানতে পারে, খাবে কোনোদিন? কেউ কোনোদিন খাবে না। এমনকি বিশাল বড় ডেকচের মধ্যে যদি এক ফোঁটা
কারো প্রস্রাবও পড়ে, কেউ লাগায় না, এমনিও যদি পড়ে আর সবাই দেখে, খাবে কেউ কোনো দিন? খাবে না। তাহলে আমরা কেন মনে করছি যে বেদাত আল্লাহ কবুল না করে পারবে না, এটা কেন মনে করছি? অবশ্যই না, সবাই এমনি বলে যে বেদাতটা আমরাও মানি না, তাহলে বেদাত করেন কেন? তাহলে বেদাত যখন মানেন না, তাহলে বেদাতকে চিহ্নিত করতে হবে। আমরা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হতে চাই না, তাহলে সাবধানতা অবলম্বন করেন, তাই না? এভাবে। আর সপ্তম হল বেশি বেশি আসলে কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইমপ্রেসিভ কিতাব। অতএব কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যতটা আল্লাহকে স্মরণ করা যাবে, এটা আর কোনো বই পড়ে সম্ভব না, এমনকি তাফসির পড়েও না। কোরআনের প্রত্যেকটা অর্থ এবং তার অর্থের যে অনুবাদ, এতটা ইমপ্রেসিভ যে বহু লোকের ইসলাম গ্রহণের মূল কারণ হচ্ছে শুধু কোরআন তেলাওয়াত এবং কোরআন থেকে ইমপ্রেসিভ কয়েকটা অর্থ বোঝা, ব্যাস এটাই। অনেক বড় তাফসির পড়ে কেউ ইসলাম গ্রহণ করেছেন সেই সংখ্যা আমরা খুব বেশি দেখি না। আমরা পাশ্চাত্যের যাদের দেখি, তারা সরাসরি কোরআন পড়ে অর্থ বুঝে তারা ইসলাম গ্রহণ করছেন। এর কারণটা কি? কারণ হচ্ছে আসলে কোরআন তো হচ্ছে কিতাবুল্লাহ আল মুজাজ আল মুতাআব্বাদ বিতিলাওয়াতি, তাই না? আল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসাতাতি জিব্রিল আর রূহুল আমিন। সুতরাং এটা খুবই ইমপ্রেসিভ, পৃথিবীর সবচেয়ে ইমপ্রেসিভ, সর্বকালের সবচেয়ে বেশি প্রভাবশালী বই, এবং এটা আসলে পরীক্ষিত। কোরআনের উপর আসলে কথা অনেক লম্বা, আমরা সেটা যাচ্ছি না। আর এরপরে আরেকটা আদব হচ্ছে যেগুলো মাথুর দোয়া আদকার, সেগুলো বেশি বেশি পড়া। নিজে বানিয়ে পড়লে দেখবেন যে অনেক সময় ভুল ঢুকে পড়তে পারে, নিজে বানিয়ে করলে অনেক সময় দেখেন যে মানে এমন কিছু সেই বানানো দোয়ার মধ্যে ঢুকে পড়তে পারে যেটা হয়তো সঙ্গত না। আপনি দোয়ার আদবের খেলাফ কিছু বলে ফেললেন, আপনি আল্লাহর কাছে চেয়ে বসলেন এমন কিছু যে চাওয়াটা আপনার জন্য সঙ্গত ছিল না, অথবা দোয়ার মধ্যে আপনি আল্লাহকে এলজাম দিয়ে ফেললেন, ব্লেম দিয়ে ফেললেন, ইত্যাদি নানা ধরনের বিষয় আসতে পারে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল আদআইয়া আল মাথুরা ওয়াল আযকার আল মাথুরা। নবম যে জিনিসটা সেটা হচ্ছে সেই আদকারগুলো বেশি বেশি পড়া বা পড়তে আগ্রহী হওয়া যেগুলোর ফজিলতে অনেক বড় বড় কথা এসেছে, যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইয়ামলাআনি আস-সামাওয়াতু ওয়াল আরদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমান জমিন দুটোকেই পরিপূর্ণ করে দেয় সাওয়াবে, মাত্র দুটো কথা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আকতিরু মিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ قبل ان يحال بينكم وبينها ولقنوها موتاكم, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাটা বেশি বেশি উচ্চারণ করো, তোমাদের মাঝখানে কোনো বাধা চলে আসার আগেই, সেই বাধাটা কি মৃত্যুর বাধা, মৃত্যুশয্যা শায়িত হয়ে যাওয়ার বাধা, কারো সেন্স চলে যাওয়া, কারো মেমোরি নষ্ট হয়ে যাওয়া, কারো স্ট্রোক করা, স্ট্রোক করাটাও এখন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে মানুষের মেমোরি সেলগুলো আর কাজ করে না, তখন আর ইবাদত করা সম্ভব হয় না। কিছুদিন আগে একজন ব্যক্তিকে মানে সে বলতেছে আমি ইবাদত করতে চাই কিন্তু পারি না, খুবই অদ্ভুত। আমি আমার সাথে তারা পারিবারিকভাবে কাউন্সেলিং করেছিল অনলাইনে, তো আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি আপনার, বলছে আমি পারি না, মনোযোগ আসে না, আমি সলাৎ পড়েন, বলছে না এক ওয়াক্তও না, কেন আমি পারি না, আমি পড়তে চাই, প্ল্যান করি, আমি পারি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু হয়তো বিশ্বাস হবে না কারো, কিন্তু এটা বাস্তবতা। বহু লোক আছেন আল্লাহ তাআলা যে কোনো রিজনেই হোক তাদের থেকে তৌফিক উঠিয়ে নিয়েছেন। অতএব যত আমাদের যতদিন তৌফিক হয়, আমরা বেশি বেশি যেন এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহ দেখে অন্যান্য দেখেরগুলো করি। এবং তিনি বলেছেন ওয়ালাকিনুহা মাউতাকুম, এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিনটা তোমরা তোমাদের মৃতদেরকেও দাও। মৃত বলতে আসলে একদম যারা মারা গেছে তারা না, যারা মৃত্যু পথ যাত্রী তাদেরকে বোঝানো উদ্দেশ্য। যেমন বড় বড় আপনার যে সওয়াবের কথা এসেছে অল্প কথায়, তার মধ্যে একটা হচ্ছে এই যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মি'আতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে মাত্র 100 বলবে তার অনেক পাপ ক্ষমা হয়ে যাবে, এবং সেই পাপগুলো যদি এটা বাহার বা সাগরের ফেনার মতো যদি হয়, সাগরের ফেনা কি গুনতে পারবো আমরা, এত বেশিও যদি হয় তবুও সেটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলা আদুল্লুকা আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, বুখারী মুসলিমের আরেকটা হাদিস, কুল লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা কি তোমাদেরকে বা তোমাকে জান্নাতের যে কোনো একটা কানজের ট্রেজারের উপরে পথ দেখিয়ে দিব? তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। এই অর্থটা আপনারা সবাই জানেন, বিখ্যাত একটা হাদিস। বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মিন আফদালিল যিকির, কারণ ক্ষমা যে চায় সে সবচেয়ে প্রিয় বান্দা। এমনকি আপনি দেখবেন আপনার ছাত্রদের মধ্যে সবচেয়ে বিনীত ছাত্র সে যে তার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চায়, কিন্তু যে ছাত্র বেয়াদবি করে কিন্তু কখনো ক্ষমা চায় না, সে কিন্তু সবচেয়ে অহংকারী এবং সে কখনোই আপনার কাছে ভালো ছাত্র হিসাবে গণ্য হবে না। ঠিক তেমনি আল্লাহর বান্দাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে সেটা তার বিনয়ের প্রকাশ, সেটা তার ইখলাসের চিহ্ন, এবং সেটা সে যে আল্লাহর মুখী হয়েছে আসলে সেটাও তার আলামত। সর্বশেষ আমরা 11 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, আমরা মোতলাক কমন দোয়াগুলোকে স্পেশাল দোয়াগুলোর উপর প্রাধান্য দেব। অর্থাৎ যে দোয়াগুলো এক কথা সব কিছুকে ইনক্লুড করে, সর্বাবস্থায় আমাদের কল্যাণকে নিশ্চিত করে, সেই দোয়াগুলোকে বেশি প্রাধান্য দেব। যে দোয়াগুলোর দ্বারা হয়তো আমি সামান্য কিছু জুজিয়াত চাইলাম, সামান্য কিছু চাইলাম, এটা হতে পারে বাংলায়, হতে পারে দোয়া মাসুলের ক্ষেত্রেও। কারণ আমরা বলি যে মানে একটা ছোটো জিনিস আমার পছন্দ হয়ে গেছে, আমি বারবার আল্লাহর কাছে ওটাই চাই। আরে আপনি আল্লাহর কাছে সব চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। আর যদি আপনি শুধু বলেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার ওই বেতনটা একটু বাড়ায় দাও, আমার প্রমোশনটা একটু দিয়ে দাও, এটা চাওয়াটা নিষেধ না। কিন্তু আপনি যদি কনসেন্ট্রেট করেন ছোট্ট একটা জিনিসের উপর, তাহলে তো অন্য কিছু পাবেন না, চাইতে হবে অনেক বেশি, তাহলে আল্লাহ দেবেন। যাই হোক, আমি একটু লম্বাই করে ফেললাম, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যে তিনি যেন আমাদের আসলে পাপগুলোকে ক্ষমা করে দেন, আমাদের এখলাসটা বাড়িয়ে দেন, এবং দোয়ার ক্ষেত্রে আদকারের ক্ষেত্রে যে আদবগুলোর কথা আমরা বললাম সেগুলো রক্ষা করে যেন আমরা আসলে আদকার এবং দোয়া ইবাদতগুলো পরিপালন করতে পারি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।